بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي آمين دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين জমিনের উপর বিচরণশীল এমন কোন জীব নেই যার রেজেক পৌঁছানোর দায়িত্ব আল্লাহর উপরে নয়। তিনি যেমন তার আবাস সম্পর্কে অবহিত, তেমনি তার মৃত্যুর পর তাকে যেখানে সুপর্দ করা হবে তাও তিনি জানেন। এসব বিবরণ একটি সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ আছে। وهو الذي خلق السماوات والأرض في ستة أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين أرتني الله تعالى যিনি ছয় দিনের মধ্যে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন, সে সময় তার আরশ ছিল পানির উপর। এটা এই জন্যে যেন তিনি এটা যাচাই করে নিতে পারেন তোমাদের মধ্যে কে কাজে কর্মে উত্তম। হে নবী, যদি তুমি এদের বলো মৃত্যুর পর তোমাদের অবশ্যই পুনরুত্থিত করা হবে, তাহলে যেসব মানুষ কুফুরি অবলম্বন করেছে তারা সাথে সাথেই বলবে এ তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। ওয়ালাইন আখারনা আনহুমুল আযাব ইলা উম্মাতিন মাদুদাতিন লায়াকুলুন্না মা ইয়াহবিসু ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون আমি যদি নির্দিষ্ট একটি মেয়াদের জন্য কোনো উন্মাদ থেকে আজাব সরিয়ে রাখি তাহলে তামাশাচ্ছলেই ওরা বলবে কোন জিনিস এখন একে আটকে রেখেছে। সাবধান, যেদিন এই আজাব তাদের কাছে আসবে সেদিন একে তাদের কাছ থেকে সরাবার কেউই থাকবে না। যে আজাব নিয়ে তারা হাসি বিদ্রুপ করছিল তা তাদের পরিবেষ্টন করেই ফেলবে। ওয়ালাইন আযাকনা আল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযআনাহা মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর আমি যদি মানুষকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই এবং পরে যদি তা তার কাছ থেকে ছিনিয়ে নেই তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور আবার কোনো দুঃখ দৈন্য তাকে স্পর্শ করার পর যদি তাকে আমি অনুগ্রহের স্বাদ ভোগ করাই তখন সে অবশ্যই বলতে শুরু করবে হ্যাঁ এবার আমার সব বিপদ মুসিবত কেটে গেছে। আসলে সে যেমন অল্পতে উৎফুল্ল হয় তেমনি সহজে অহংকারীও হয়ে যায়। إِلَّا الَّذِينَ صَبَرُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ কিন্তু যারা ধৈর্য ধারণ করে এবং নেক আমল করে তাদের কথা আলাদা, এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্যে আল্লাহর ক্ষমা ও মহা পুরস্কার রয়েছে।
فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل هنوبي কাফেররা মনে করে তোমার কাছে যা কিছু ওহী নাজিল হয় সম্ভবত তার কিয়দংশ তুমি ছেড়ে দাও এবং এ কারণে তোমার মনকষ্ট হবে যখন তারা বলে বসবে এ ব্যক্তির উপর কোনো ধন ভাণ্ডার অবতীর্ণ হলো না কেন কিংবা তার সাথে নবুয়াতের সাক্ষী হয়ে কোনো ফেরেশতা এলো না কেন আসলে তুমি হচ্ছ আজাবের ভয় প্রদর্শনকারী একজন রসুল মাত্র যাবতীয় কাজকর্মের কর্মবিধায়ক হচ্ছেন স্বয়ং الله تعالى أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين أثبا إراكي بولي মোহাম্মদ নামের সে ব্যক্তি তা নিজে নিজে রচনা করে নিয়েছে হে নবী তুমি বলো তোমরা যদি তাই মনে করো তাহলে তোমরাও রচনা করে নিয়ে এসো এর অনুরূপ দশটি সুরা এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য যাদের তোমরা সাহায্যের জন্য ডাকতে পারো তাদের ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হও فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون তোমাদের কথায় সাড়া না দেয় তাহলে জেনে রেখো এটা আল্লাহর জ্ঞান ও কুদরত দ্বারাই নাজিল করা হয়েছে তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই বলো তোমরা কি তার প্রতি আত্মসমর্পণকারী নও من كان يريد الحياة الدنيا وزينتها نوف إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون যদি কোনো ব্যক্তি এ পার্থিব জীবন ও তার প্রাচুর্য ভোগ করতে চায় তাহলে আমি তাদের সবাইকে তাদের কর্মসমূহ এখানেই আদায় করে দেই এবং সেখানে তাদের পাওনা মোটেই কম করা হবে না أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون إرأي هتشش شب لوك جادر جنني پروکال جهن نامير آگون چھڑا آر کچھوئی تھاک بینا যা কিছু তারা বানিয়েছে সেখানে তা সব বাতিল হয়ে যাবে যা কিছু তারা করে এসেছে তাও হবে নিরর্থক আফামান কানা আলা বাইনাতিন মির রাব্বিহি ওয়াইয়াতলুহু শাহিদুম মিনহু ওয়া মিন ক্বাবলিহি কিতাব মূসা ইমামান ওয়া রাহমাহ أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون অতঃপর
যে ব্যক্তি তার মালিকের পক্ষ থেকে নাজিল করা সুস্পষ্ট কোরআনের প্রমাণের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং তা সে নিজেও তেলাওয়াত করে, যার উপর স্বয়ং তাঁর পক্ষ থেকে সে মুহাম্মদ সাক্ষী হিসেবে মজুদ রয়েছে। আরও রয়েছে তার পূর্ববর্তী মুসার কিতাব, যা ছিল পথপ্রদর্শক ও রহমত। এরা এর উপর ইমান আনে। মানব দলের মধ্যে অতঃপর যে একে অস্বীকার করবে তার প্রতিশ্রুত স্থান হচ্ছে জাহান্নামের আগুন। সুতরাং তুমি সে ব্যাপারে কোনো রকম সন্দিগ্ধ হয়ো না। এ সত্য হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে নাজিল করা, কিন্তু অধিকাংশ মানুষই ইমান আনে না। وَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أُولَئِكَ يُعْرَضُونَ عَلَى رَبِّهِمْ وَيَقُولُ الْأَشْهَادُ هَؤُلَاءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ আল্লাহ তাআলার উপর যে মিথ্যা আরোপ করে তার চাইতে বড় জালেম আর কে? এ লোকদের যখন কিয়ামতের দিন তাদের মালিকের সামনে হাজির করা হবে এবং তাদের বিপক্ষীয় সাক্ষীরা যখন বলবে, হে আমাদের রব, এরাই হচ্ছে সেসব ব্যক্তি যারা তাদের মালিকের বিরুদ্ধে মিথ্যা কথা রচনা করেছিল, জেনে রেখো জালেমদের উপর আল্লাহ তাআলার অভিসম্পাত। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون যারা অন্য মানুষদের আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং তার পথে সেখানে দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, তারা হচ্ছে সেসব লোক যারা শেষ বিচারের দিনকে অস্বীকার করে। উলাইকা লাম ইয়াকুনু মুজিজিনা ফিল আরদি ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া ইউদাআফু লাহুমুল আযাব مَا كَانُوا يَسْتَطِيعُونَ السَّمْعَ وَمَا كَانُوا يُبْصِرُونَ এরা জমিনের বুকে আল্লাহ তাআলাকে কখনো ব্যর্থ করে দিতে পারেনি, না আল্লাহর মোকাবেলায় তাদের সেখানে কোনো অভিভাবক ছিল। এদের জন্য আজাব দ্বিগুণ করে দেয়া হবে। এরা কখনো দীন ইমানের কথা শুনতে সক্ষম হতো না এরা সত্য দীন দেখতে পেত। উলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন এরাই হচ্ছে সেসব লোক যারা নিজেদের দারুণ ক্ষতি সাধন করল। দুনিয়ায় যত মিথ্যা তারা রচনা করেছিল আখিরাতে তা সবই তাদের কাছ থেকে হারিয়ে যাবে। লা জারামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন অবশ্যই আখিরাতে এরা হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত মানুষ। إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَخْبَتُوا إِلَى رَبِّهِمْ أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ পক্ষান্তরে যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, উপরন্তু যারা নিজেদের মালিকের প্রতি সদা বিনয়াবনত থেকেছে, তারাই হচ্ছে জান্নাতের বাসিন্দা। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। مَثَلُ الْفَرِيقَيْنِ كَالْأَعْمَى وَالْأَصَمِّ وَالْبَصِيرِ وَالسَّمِيعِ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا أَفَلَا تَذَكَّرُونَ জাহান্নামী আর জান্নাতি
এই দুটো দলের উদাহরণ হচ্ছে যেমন একদল অন্ধ ও বধির, আরেক দল চক্ষুষ্মান ও শ্রবণ শক্তি সম্পন্ন। এ দুটো দল কি সমান? তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবে না? وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ আমি অবশ্যই নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি। সে তাদের বলল, আমি হচ্ছি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী। أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ أَلِيمٍ আমার দাওয়াত হচ্ছে যেন তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত না করো। আমি তোমাদের উপর এক ভয়াবহ দিনের আযাবের ভয় করছি। فَقَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَوْمِهِ مَا نَرَاكَ إِلَّا بَشَرًا مِثْلَنَا وَمَا نَرَاكَ اتَّبَعَكَ إِلَّا الَّذِينَ هُمْ أَرَاذِلُنَا بَادِيَ الرَّأْيِ وَمَا نَرَى لَكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍ وَمَا نَرَى لَكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍ بَلْ نَظُنُّكُمْ كَاذِبِينَ অতঃপর তার জাতির নেতৃস্থানীয় লোকেরা যারা কুফরি করেছিল বলল, আমরা তোমার মধ্যে এর বাইরে কিছুই দেখতে পাচ্ছি না যে তুমি আমাদের মতোই একজন মানুষ। আমরা এও দেখতে পাচ্ছি না আমাদের মধ্যকার কিছু নিম্ন স্তরের লোক ছাড়া কেউ তোমার অনুসরণ করছে, এবং তারাও তা করছে মনে হয় শুধু ভাষা ভাষা দৃষ্টি নিয়ে। আসলে আমরা আমাদের উপর তোমাদের তো আলাদা কোনো মর্যাদাই দেখতে পাচ্ছি না, বরং আমরা মনে করি তোমরা মিথ্যাবাদী। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون সে বলল, হে আমার জাতি, তোমরা কি ভেবে দেখেছ আমি যদি আমার মালিকের পাঠানো একটি সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তার নবুয়তের বিশেষ রহমত দিয়ে ধন্য করে থাকেন যা তোমাদের দৃষ্টির বাইরে রাখা হয়েছে, তাহলে সে বিষয়টার ব্যাপারে আমি কি তোমাদের বাধ্য করতে পারি এবং তোমরা তাকে অপছন্দ করতে থাকবে? وَيَا قَوْمِ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مَالًا إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ وَمَا أَنَا بِطَارِدِ الَّذِينَ آمَنُوا إِنَّهُمْ مُلَاقُوا رَبِّهِمْ وَلَكِنِّي أراكم قوما تجهلون হে আমার জাতি, আমি তো এই জন্য তোমাদের কাছ থেকে কোনো অর্থ সম্পদ চাই না। আমার বিনিময় তো আল্লাহ তাআলার কাছেই আছে, এবং যারা আল্লাহর উপর ঈমান এনেছে গরিব হওয়ার কারণে তাদের তাড়িয়ে দেওয়ার মানুষ আমি নই। তারা অবশ্যই তাদের মালিকের সাথে সাক্ষাৎ করবে, বরং আমি তো দেখতে পাচ্ছি তোমরা হচ্ছ এক নিরেট অজ্ঞ সম্প্রদায়। ওয়া কওমি মান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তারাতুহুম আফালা তাযাক্কারুন হে আমার জাতি, আমি যদি তোমাদের কথায় তাদের তাড়িয়ে দেই তাহলে আল্লাহ তাআলার শাস্তি থেকে আমাকে কে বাঁচাবে? তোমরা কি অনুধাবন করতে পারছো না?
ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين أمي توما دير ككنو اي كثا بولينا جي أمار كاچه اللار دهانو بھندار آچه না আমি গায়েব জানি, না আমি একজন ফেরেশতা, না আমি সেসব লোকের ব্যাপারে যাদের তোমাদের দৃষ্টি হেয় করে দেখে এটা বলতে পারি যে আল্লাহ তাআলা কখনো তাদের কোনো কল্যাণ দান করবেন না। তাদের মনে কি আছে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। এমন কিছু করলে সত্যি সত্যি আমি জালেমদের দলে সামিল হয়ে যাব। قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين لوكেরা বলল হে নূহ এই বিষয়টা নিয়ে তুমি আমাদের সাথে বাকি বিতণ্ডা করছো এবং আমাদের সাথে বিতণ্ডা তুমি একটু বেশি করছো এখন তুমি যদি সত্যবাদী হও তাহলে আযাবের সে জিনিসটাই আমাদের জন্য নিয়ে এসো যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين সে বলল তা তো আল্লাহ তাআলাই তোমাদের কাছে আনবেন যদি তিনি চান আর তোমরা কখনো তাকে ব্যর্থ করতে পারবে না ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون أشولي তোমাদের জন্য আমার এ শুভকামনা কোনো কাজেই আসবে না যদি আল্লাহ তাআলা তোমাদের গোমরাহ করে দিতে চান তাহলে আমি তোমাদের ভালো কামনা করলে তাতেও কিছু হবে না কারণ তিনিই হচ্ছেন তোমাদের রব এবং তার কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون হে নবী এরা কি বলছে এই গ্রন্থটা সে ব্যক্তি নিজেই রচনা করে নিয়েছে তুমি বলো যদি আমি তা রচনা করে থাকি তাহলে আমার অপরাধ এর দায়িত্ব আমার উপর তবে মিথ্যা বলে যে অপরাধ তোমরা করছো তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَنْ يُؤْمِنَ مِنْ قَوْمِكَ إِلَّا مَنْ قَدْ آمَنَ أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون নূহের উপর এই মর্মে ওহি পাঠানো হলো যে তোমার জাতির লোকদের মধ্য থেকে যারা ইতিমধ্যেই ঈমান এনেছে তারা ছাড়া আর কেউই নতুন করে ঈমান আনবে না সুতরাং এরা যা কিছু করছে হে নবী তুমি তার জন্য দুঃখ করো না وَاصْنَعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا إِنَّهُمْ مُغْرَقُونَ তুমি আমারই তত্ত্বাবধানে থেকে
আমারই ওহি এর নির্দেশ অনুযায়ী একটি নৌকা বানাও এবং যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমার কাছে কিছু বলো না, নিশ্চয়ই তারা মহাপ্লাবনে নিমজ্জিত হবে। ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون الله নির্দেশে সে নৌকা বানাতে থাকলো এবং যখনই তার জাতির নেতৃস্থানীয় লোকেরা তাঁর পাশ দিয়ে আসা যাওয়া করত তখন তারা নৌকা দেখে তাকে নিয়ে হাসাহাসি করত। সে বলল, তোমরা যদি আমাদের উপহাস করো তাহলে মনে রেখো যেভাবে আজ তোমরা আমাদের নিয়ে হাসছ একদিন আমরাও তোমাদের নিয়ে হাসব। فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم অচিরেই তোমরা জানতে পারবে কার উপর এমন আজাব আসবে যা তাকে দুনিয়াতে অপমানিত করবে এবং পরকালে স্থায়ী আজাব কার উপর আসবে। حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل অবশেষে তাদের কাছে আজাব সম্পর্কিত আমার আদেশ এসে পৌঁছালো এবং চুলা থেকে পানি উথলে উঠল। আমি নূহকে বললাম, সম্ভাব্য প্রত্যেক জীবের পুরুষ স্ত্রীর এক এক জোড়া নৌকায় উঠিয়ে নাও, সাথে তোমার পরিবার পরিজনদেরও ওঠাও। তাদের বাদ দিয়ে যার ব্যাপারে আগেই সিদ্ধান্ত ঘোষিত হয়েছে এবং তাদেরও উঠিয়ে নাও যারা ইমান এনেছে। তার সাথে আল্লাহর উপর তখন খুব কম সংখ্যক মানুষই ইমান এনেছিল। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم সে তার সাথীদের বলল, তোমরা এতে উঠে পড়ো, আল্লাহর নামে এর গতি ও স্থিতি নির্ধারিত হবে, নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল পরম দয়ালু। وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين অতঃপর সে নৌকা পাহাড় সম বড় বড় ঢেউয়ের মধ্য দিয়ে তাদের বয়ে নিয়ে চলতে থাকল। নূহ তার ছেলেকে নৌকায় আরোহণ করার জন্য ডাকল, সে আগে থেকেই দূরবর্তী এক জায়গায় দাঁড়িয়েছিল। হে আমার ছেলে, আমাদের সাথে নৌকায় ওঠো, এই কঠিন দিনে তুমি কাফেরদের দলভুক্ত হইও না। قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين পানি বেশি হলে আমি কোনো পাহাড়ে গিয়ে আশ্রয় নেব এবং তাই আমাকে পানি থেকে বাঁচিয়ে দেবে। নূহ বলল, কিন্তু আজ তো কেউই আল্লাহর গজবের হুকুম থেকে কাউকে বাঁচাতে পারবে না, তবে যার উপর তিনি দয়া করবেন তার কথা আলাদা। এ সময় হঠাৎ করে একটা বিশাল ঢেউ তাদের উভয়কে বিচ্ছিন্ন করে দিল,
মুহূর্তের মধ্যেই সে নিমজ্জিত লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেল। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين. أتبار بلا هلو হে জমিন, তুমি এবার তোমার পানি গিলে নাও। হে আসমান, তুমিও পানি বর্ষণ থেকে ক্ষান্ত হও। এক সময় পানির প্রচণ্ডতা প্রশমিত হল এবং আল্লাহর কাজও সম্পন্ন হল। নূহের নৌকা যদি পাহাড়ের উপর গিয়ে স্থির হল, আল্লাহর ঘোষণা ধ্বনিত হল, আজ জালেম সম্প্রদায়ের লোকেরা নিঃশেষিত হয়ে বহুদূর চলে গেছে। ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين. نوح ছেলেকে ডুবতে দেখে তার মালিককে ডেকে বলল, হে আমার রব, আমার ছেলে তো আমারই পরিবারের অন্তর্ভুক্ত এবং তাদের উদ্ধারের ব্যাপারে তোমার ওয়াদা অবশ্যই সত্য, আর তুমি হচ্ছ সর্বোচ্চ বিচারক। قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين. الله বললেন, হে নূহ, কোন অবস্থায় সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে এক অসৎ কর্মপরায়ণ ব্যক্তি। অতএব তোমার যে বিষয়ের জ্ঞান নেই, সে বিষয়ে আমার কাছে তুমি কিছু চেয়েও না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি যেন জাহেলদের দলে সামিল না হও। قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. সে বলল, হে আমার রব, যে বিষয় সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, সেই ব্যাপারে কিছু চাওয়া থেকে আমি অবশ্যই তোমার কাছে পানাহ চাই। তুমি যদি আমাকে মাফ না করো এবং আমার উপর দয়া না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى أمم ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم. তাকে বলা হলো, হে নূহ, বন্যার পানি নেমে গেছে, এবার তুমি নৌকা থেকে নেমে পড়ো। তোমার উপর, তোমার সাথে যারা আছে তাদের উপর আমার দেয়া সালাম ও বরকতের সাথে, এবং অন্য সম্প্রদায়সমূহ, হ্যাঁ, আমি আবার তাদের জীবনের যাবতীয় উপকরণ প্রদান করব। এরপর নাফরমানি করলে আমার কাছ থেকে মর্মান্তিক শাস্তিও তাদের ভোগ করতে হবে। তিলক মিন আনবাইল গায়ব নূহিহা ইলাইক মা কুনতা তাআলামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। হে নবী, এগুলো হচ্ছে অজানা অদৃশ্য গায়েবের কিছু খবর, যা আমি তোমাকে ওহির মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এর আগে না তুমি এগুলো জানতে, না তোমার জাতি এগুলো জানত।
অতএব তুমি ধৈর্য ধারণ করো, অবশ্যই ভালো পরিণাম সবসময় আল্লাহ ভীরু লোকদের জন্যে নির্দিষ্ট থাকে। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون آد جاتیر কাছে এসেছিল তাদেরই ভাই হুদ। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ তাআলার, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। আসলে তোমরা তো আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা রচনাকারী ছাড়া আর কিছুই নও। ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাআকিলুন। হে আমার জাতি, আল্লাহর দিকে ডেকে আমি তার উপর তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছি না। আমার যাবতীয় পাওনা তো তাঁর কাছেই, যিনি আমাকে পয়দা করেছেন, তোমরা কি বুঝতে পারো না? ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ। হে আমার জাতি, তোমরা তোমাদের মালিকের কাছে গুনাহ খাতা মাফ চাও, অতঃপর তোমরা তাঁর কাছে তওবা করো, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণকারী মেঘমালা পাঠাবেন এবং তোমাদের আরো শক্তি যুগিয়ে তোমাদের বর্তমান শক্তি আরো বাড়িয়ে দেবেন। অতএব তোমরা অপরাধী হয়ে তার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিও না। قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين। ترى بولو هود, তুমি তো আমাদের কাছে ধরা ছোঁয়ার মতো কোনো স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসনি, শুধু তোমার মুখের কথায় আমরা কিন্তু আমাদের দেবতাদের ছেড়ে দেওয়ার লোক নই, এমনটিও মনে করো না আমরা তোমার উপর ইমান এনে ফেলব। أشهد الله واشهدوا أني بريء مما تشركون। আমরা তো বরং বলি আমাদের কোনো দেবতা অশুভ কিছু দ্বারা তোমাকে আবিষ্ট করে ফেলেছে। এই উদ্ভট কথা শুনে সে বলল, আমি আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও সাক্ষী থেকো, তোমরা যে আল্লাহর সাথে শিরক করছ আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। মিন দুনিহি ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনযিরুন। যাও, তাকে বাদ দিয়ে তোমরা আমার বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করতে চাও করো, অতঃপর আমাকে কোনো রকম প্রস্তুতির অবকাশ দিও না। ইন্নি তাওয়াক্কালতু আলা আল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুন বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিন মুস্তাকিম। আমি অবশ্যই আল্লাহ তাআলার উপর ভরসা করি, যিনি আমার রব, তোমাদেরও রব, বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার নিয়ন্ত্রণ তাঁর হাতের মুঠোয় নেই,
অবশ্যই আমার রব সঠিক পথের উপর রয়েছেন। فَإِن تَوَلَّوْا فَقَدْ أَبْلَغْتُكُمْ مَا أُرْسِلْتُ بِهِ إِلَيْكُمْ وَيَسْتَخْلِفُ رَبِّي قَوْمًا غَيْرَكُمْ وَلَا تَضُرُّونَهُ شَيْئًا إِنَّ رَبِّي عَلَى كُلِّ شَيْءٍ حَفِيظٌ إشتيو যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আমি যে বাণী তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রেরিত হয়েছিলাম তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। তোমরা তা না মানলে অচিরেই আমার রব অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তোমরা তার কোনোই ক্ষতি সাধন করতে পারবে না। অবশ্যই আমার রব প্রত্যেকটি বস্তুর উপর একক রক্ষক। ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ أتوبار جاكون আমার আজাবের হুকুমটি এলো তখন আমি হুদকে এবং তার সাথে যত ইমানদার ছিল তাদের আমার রহমত দ্বারা আজাব থেকে বাঁচিয়ে দিয়েছি। সত্যি সত্যিই আমি তাদের এক কঠিন আজাব থেকে রক্ষা করেছি। وَتِلْكَ عَادٌ جَحَدُوا بِآيَاتِ رَبِّهِمْ وَعَصَوْا رُسُلَهُ وَاتَّبَعُوا أَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيدٍ এ হচ্ছে আদ জাতি ও তাদের ঘটনা। তারা তাদের মালিকের আয়াতসমূহ অস্বীকার করেছিল, তারা তার পাঠানো রাসূলদের নাফরমানি করেছিল, সর্বোপরি তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশ মেনে নিয়েছিল। وَأُتْبِعُوا فِي هَذِهِ الدُّنْيَا لَعْنَةً وَيَوْمَ الْقِيَامَةِ أَلَا إِنَّ عَادًا كَفَرُوا رَبَّهُمْ أَلَا بُعْدًا لِعَادٍ قَوْمِ هُودٍ পরিশেষে এ দুনিয়ায় আল্লাহর অভিশাপ তাদের পিছু নিল, কিয়ামতের দিনও এ অভিশাপ তাদের পিছু নেবে। ভালো করে শুনে রেখো, আদ জাতি তাদের মালিককে অস্বীকার করেছিল, এও জেনে রেখো ধ্বংসই ছিল হুদের জাতি আদের একমাত্র পরিণতি। ওয়াইলা থামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب আমি সামুদের কাছে পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই সালেহকে। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তিনি তোমাদের জমিন থেকেই পয়দা করেছেন, তাতেই তিনি তোমাদের বসবাস করিয়েছেন, অতঃপর তোমরা তাঁর কাছেই গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করে তাঁর দিকেই ফিরে এসো। অবশ্যই আমাদের রব প্রত্যেকের একান্ত নিকটবর্তী এবং তিনি প্রত্যেকেরই ডাকের জবাব দেন। قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب তারা বলল, হে সালেহ,
এর আগে তুমি এমন একজন মানুষ ছিলে যার ব্যাপারে আমাদের মাঝে নানা আশা করা হতো, আর এখন কি তুমি আমাদের সেসব মাবুদের এবাদত থেকে বিরত রাখতে চাও যাদের এবাদত আমাদের পিতা মাতারা যুগ যুগ থেকে করে আসছে? আসলে আমাদের তুমি যে দিনের দিকে ডাকছো সে ব্যাপারে আমরা সন্দেহে নিমজ্জিত আছি, এ ব্যাপারে আমরা খুব দ্বিধাগ্রস্ত বটে। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير. شبولو هي أمر جاتي তোমরা কি একটু চিন্তা করনি যদি আমি আমার মালিকের পক্ষ থেকে একটি সুস্পষ্ট দলিলের উপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তার নবুয়তের অনুগ্রহ দিয়ে ধন্য করেন, আর যদি আমি তার বিরোধিতা করি তাহলে কে এমন আছে যে আল্লাহর মোকাবেলায় আমাকে সাহায্য করবে? আসলে তোমরা আমার ক্ষতি ছাড়া আর কিছুই তো বাড়াচ্ছ না। وَيَا قَوْمِ هَذِهِ نَاقَةُ اللَّهِ لَكُمْ آيَةً فَذَرُوهَا تَأْكُلْ فِي أَرْضِ اللَّهِ وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ قَرِيبٌ. هي আমার সম্প্রদায়, এ হচ্ছে তোমাদের জন্যে আল্লাহ তাআলার পাঠানো উটনি, এটা আল্লাহ তাআলার নিদর্শন, অতঃপর একে তোমরা ছেড়ে দাও, সে আল্লাহর জমিনে চরে খেতে থাক, তোমরা তাকে কোনো রকম কষ্ট দেওয়ার নিয়তে ছুঁয়ো না, তেমনটি করলে অতিসত্বর বড় ধরনের আজাব তোমাদের পাকড়াও করবে। فعقروها فقال تمتعوا في داركم ثلاثة أيام ذلك وعد غير مكذوب. অতঃপর তারা তার পা কেটে ফেলল, তারপর সে বলল যাও তোমরা তোমাদের নিজ নিজ ঘরে তিন দিন জীবন উপভোগ করে নাও, আজাবের ব্যাপারে আল্লাহর এই ওয়াদা কখনো মিথ্যা হবার নয়। فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز. এরপর যখন আমার আজাবের নির্দেশ এলো এবং তা তাদের পাকড়াও করলো, তখন আমি সালেহকে এবং তার সাথে আরও যারা ইমান এনেছিল তাদের সবাইকে আমার রহমত দিয়ে সেদিনের অপমানকর আজাব থেকে বাঁচিয়ে দিলাম। হে নবী, অবশ্যই তোমার রব প্রবল শক্তিমান পরাক্রমশালী। وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين. অতঃপর যারা জুলুম করেছে এক মহান আদ তাদের আঘাত করল, ফলে তারা তাদের ঘরসমূহেই মুখ থুবড়ে পড়ে রইল। كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود. মনে হলো যেন তারা কোনোদিন সেখানে বসবাসী করেনি। শুনে রাখো, সামুদ জাতি তাদের মালিককে অস্বীকার করেছিল, আরো জেনে রেখো সামুদ জাতির জন্য এই ধ্বংসই নির্ধারিত ছিল। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামান ক্বাল সালাম فَمَا لَبِثَ أَن جَاءَ بِعِجْلٍ حَنِيذٍ. একবার আমার পাঠানো কতিপয় ফেরেশতা একটি সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে এলো, তারা তাকে বলল তোমার উপর শান্তি বর্ষিত হোক,
সে জবাবে বলল, তোমাদের উপরও শান্তি বর্ষিত হোক। অতঃপর সে তাদের মেহমানদারির জন্যে একটি ভুনা গোবৎস নিয়ে আসতে একটু বিলম্ব করল না। فَلَمَّا رَأَى أَيْدِيَهُمْ لَا تَصِلُ إِلَيْهِ نَكِرَهُمْ وَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ إِنَّا أُرْسِلْنَا إِلَى قَوْمِ لُوطٍ সে যখন দেখল তাদের হাত খাবারের দিকে যাচ্ছে না, তখন তাদের এই বিষয়টি তার কাছে খারাপ লাগল এবং তাদের সম্পর্কে তার মনে একটা প্রচ্ছন্ন ভয়ের সৃষ্টি হল। তারা ইব্রাহিমকে বলল, আমাদের ব্যাপারে তুমি কোনো রকম ভয় করো না, আমরা আসলে প্রেরিত হয়েছি লূতের জাতির প্রতি। وَامْرَأَتُهُ قَائِمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنَاهَا بِإِسْحَاقَ وَمِنْ وَرَاءِ إِسْحَاقَ يَعْقُوبَ তার স্ত্রী সেখানে দাঁড়িয়েছিল। এদের কথাবার্তা শুনে সে হেসে উঠল। অতঃপর আমি তাঁকে তার ছেলে ইসহাক ও ইসহাক পরবর্তী ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম। قالت يا ويلتا ألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب সে বলল, এ কি আশ্চর্য, আমি সন্তান জন্ম দেব, আমি তো বৃদ্ধা হয়ে গেছি, আর এই যে আমার স্বামী সেও তো বৃদ্ধ হয়ে গেছে, এ সময়ে সন্তান হলে এটা সত্যি হবে একটা আশ্চর্যজনক ব্যাপার। قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد তারা বলল, তুমি কি আল্লাহর কোনো কাজে বিস্ময়বোধ করছ? নবীর পরিবার পরিজন হিসেবে তোমাদের উপর আল্লাহর বিশেষ রহমত ও তাঁর অনুগ্রহ রয়েছে, অবশ্যই তিনি প্রচুর প্রশংসা ও বিপুল সম্মানের মালিক। فَلَمَّا ذَهَبَ عَنْ إِبْرَاهِيمَ الرَّوْعُ وَجَاءَتْهُ الْبُشْرَى يُجَادِلُنَا فِي قَوْمِ لُوطٍ অতঃপর যখন ইব্রাহিমের মন থেকে ভীতি দূরীভূত হয়ে গেল এবং ইতিমধ্যে তার কাছে সন্তানের ব্যাপারেও সুসংবাদ পৌঁছে গেল, তখন সে লুতির সম্প্রদায়ের কাছে আজাব না পাঠানোর ব্যাপারে আমার সাথে যুক্তিতর্ক করল। অবশ্যই ইব্রাহিম ছিল একান্ত সহনশীল, কোমল হৃদয় আল্লাহর প্রতি নিবেদিত। يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود আমি বললাম, হে ইব্রাহিম, এই যুক্তিতর্ক থেকে তুমি বিরত থাকো, কেননা এদের ব্যাপারে তোমার মালিকের সিদ্ধান্ত এসে গেছে, এদের উপর এমন এক ভয়ানক শাস্তি আসবে যা রোধ করা সম্ভব হবে না। وَلَمَّا جَاءَتْ رُسُلُنَا لُوطًا سِيءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَقَالَ هَذَا يَوْمٌ عَصِيبٌ আমার পাঠানো ফেরেশতারা যখন লুতের কাছে এলো, তখন সে কিছুটা বিষণ্ণ হল, তাদের কারণে তার মনও খারাপ হয়ে গেল এবং সে বলল, আজকের দিনটি দেখছি সত্যি বড় কঠিন বিপদের দিন।
وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد এই অপরিচিত লোকদের দেখে তার জাতির লোকেরা তার কাছে দৌড়ে আসতে লাগল আর তারা তো আগে থেকেই পাপ কর্ম করে আসছিল তাদের কুমতলব বুঝতে পেরে লূত বলল হে আমার সম্প্রদায় এ হচ্ছে আমার জাতির মেয়েরা বিধিবদ্ধ দৈহিক সম্পর্কের জন্য এরা হচ্ছে তোমাদের জন্য বেশি পবিত্র সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে তোমরা অপমানিত করো না তোমাদের মধ্যে এগুলো শোনার মতো একজন ভালো মানুষও কি অবশিষ্ট নেই قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد তারা বলল তুমি ভালো করেই জানো তোমার জাতির মেয়েদের আমাদের কোনোই প্রয়োজন নেই তুমি ঠিকই জানো আমরা কি চাই قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد সে বলল কত ভালো হতো যদি তোমাদের উপর আমার কোনো ক্ষমতা চলতো কিংবা যদি আজ আমি কোনো শক্তিশালী স্তম্ভের কাছে আশ্রয় গ্রহণ করতে পারতাম قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب তারা বলল হে লূত তুমি ভেবো না আমরা হচ্ছি তোমার মালিকের পাঠানো ফেরেশতা আমাদের কথা দূরে থাক এরা কখনো তোমার কাছেও পৌঁছতে পারবে না তুমি রাতের কোনো এক প্রহরে তোমার পরিবার পরিজন সহ বেরিয়ে পড়ো তবে তোমাদের কোনো ব্যক্তিই যেন যাবার সময় পিছনে ফিরে না তাকায় তোমার স্ত্রী ব্যতীত কেননা যা কিছু আজাবের তাণ্ডব তাদের উপর ঘটবে তা তার উপরও ঘটবে তাদের আজাবের ক্ষণ নির্ধারিত হয়েছে সকালবেলা আর সকাল কি খুব কাছে নয় عليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود অতঃপর যখন আমার আজাবের নির্ধারিত হুকুম এলো তখন আমি সেই জনপদগুলো উল্টে দিলাম এবং তার উপর ক্রমাগত পাকা মাটির পাথর নিক্ষেপ করতে শুরু করলাম مسومة عند ربك وما هي من الظالمين ببعيد এগুলো অপরাধী ব্যক্তিদের নাম ধাম সহ তোমার মালিকের কাছে চিহ্নিত ছিল আর গজবের শেষ স্থানটি তো জালেমদের কাছ থেকে দূরেও নয় وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط
মাদিয়ানবাসী এর কাছে পাঠানো হয়েছিল তাদেরই ভাই শোয়াইবকে। সে তাদের বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই, আর সে মাবুদেরই নির্দেশ হচ্ছে তোমরা মাপ ও ওজনে কখনো কম করো না। আমি তো অর্থনৈতিকভাবে তোমাদের ভালো অবস্থায় দেখতে পাচ্ছি, তারপরও এমনটি করলে আমি কিন্তু তোমাদের জন্যে এক সর্বগ্রাসী দিনের আজাবের আশঙ্কা করছি। وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ হে আমার জাতি, তোমরা মাপ ও ওজনের কাজটি ইনসাফের সঙ্গে সম্পন্ন করবে, লোকদের জিনিসপত্র কম দিয়ে তাদের ক্ষতি করো না, আর আল্লাহর জমিনে কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করো না। বাকিয়াতুল্লাহি খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। যদি তোমরা আল্লাহর উপর ইমান এনে থাকো, তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা প্রদত্ত যে সম্পদ তোমাদের কাছে অবশিষ্ট থাকবে তাই তোমাদের জন্য উত্তম, আমি কিন্তু তোমাদের উপর পাহারাদার নই। قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد তারা বলল, হে শোয়াইব, তোমার নামাজ কি তোমাকে এই আদেশ দেয় যে আমরা আমাদের দেবতাদের ইবাদত ছেড়ে দেব, এমন সব দেবতাদের যাদের ইবাদত আমাদের পিতৃপুরুষরা করত, অথবা আমরা আমাদের ধন সম্পদ নিয়ে যা করতে চাই তাই করতে পারব? আমরা জানি অবশ্যই তুমি একজন ধৈর্যশীল নেককার মানুষ। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ সে বলল, হে আমার জাতি, তোমরা কি কখনো ভেবে দেখেছ আমি যদি আমার মালিকের পাঠানো একটি সুস্পষ্ট দলিলের উপর প্রতিষ্ঠিত থাকি, অতঃপর তিনি যদি আমাকে তাঁর কাছ থেকে উত্তম রেজেকের ব্যবস্থা করেন, তাহলে কি আমি তোমাদের তাঁর পথে ডাকব না? আমি কখনো এটা চাই না যে কথা থেকে আমি তোমাদের বারণ করি, নিজে তার বিরুদ্ধে চলে তোমাদের বিরোধিতা করব। আমি আমার সাধ্যমতো তোমাদের সংশোধনী কামনা করব। আমার পক্ষে ততটুকুই কাজ আঞ্জাম দেয়া সম্ভব যতটুকু আল্লাহ তাআলা চাইবেন, আমি তাঁর উপরই নির্ভর করি এবং তাঁর দিকেই ধাবিত হই। وَيَا قَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِي أَن يُصِيبَكُم مِّثْلُ مَا أَصَابَ قَوْمَ نُوحٍ أَوْ قَوْمَ هُودٍ أَوْ قَوْمَ صَالِحٍ وَمَا قَوْمُ لُوطٍ مِّنكُم بِبَعِيدٍ هي আমার জাতি, আমার বিরুদ্ধে তোমাদের জেদ এবং শত্রুতা যেন তোমাদের জন্য এমন এক আজাবজনিত বিষয়ের কারণ না হয়ে দাঁড়ায় যে তোমাদের উপরও সেই ধরনের কিছু আপতিত হবে, যেমনটি নূহ কিংবা হুদ অথবা সালেহের জাতির উপর আপতিত হয়েছিল, আর লুতের সম্প্রদায়ের আজাবের স্থানটি তো তোমাদের থেকে খুব বেশি দূরেও নয়।
واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود. তোমরা তোমাদের মালিকের কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তওবা করে তাঁর দিকেই ফিরে এসো, অবশ্যই আমার রব পরম দয়ালু স্নেহময়। قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز. ترى بولو هي شعيب তুমি যা বলো তার অধিকাংশই আমাদের বুঝে আসে না। আসলে আমরা তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমাদের মাঝে খুবই দুর্বল। আমাদের মাঝে তোমার আপন গোত্রের লোকজন না থাকলে আমরা অবশ্যই তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতাম। তুমি তো আমাদের উপর খুব শক্তিশালীও নও যে তুমি কোনো প্রতিশোধ নিতে পারবে। قال يا قوم أرهطي أعز عليكم من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط. সে বলল, হে আমার জাতি, তোমাদের কাছে আমার গোত্রীয় ভাই বন্ধু কি আল্লাহ তাআলার চাইতে বেশি প্রভাবশালী যে তোমরা ওদের দোহাই দিচ্ছ? তাঁকে কি তোমরা তোমাদের পেছনে ফেলে রাখলে? তোমরা যা কিছু করছ আমার মালিকের জ্ঞানের পরিধি দ্বারা তা অবশ্যই পরিবেষ্টিত হয়ে আছে। ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب. হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের জায়গায় যা কিছু করতে চাও করে যাও, আমিও আমার জায়গায় যা করার করে যাব। অচিরেই তোমরা জানতে পারবে কার উপর এমন আজাব আসবে যা তাকে অপমানিত করে ছাড়বে, আর কে মিথ্যেবাদী তাও তখন জানা যাবে। অতএব তোমরা সেদিনের প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করব। ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين. পরিশেষে যখন আমার আজাবের সিদ্ধান্ত এলো তখন আমি শুয়েবকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদের আমার নিজস্ব রহমত দ্বারা প্রলয়ঙ্করী আজাব থেকে বাঁচিয়ে দিলাম। অতঃপর যারা জুলুম করেছে তাদের উপর এক মহানাদ আঘাত হানল, ফলে মুহূর্তের মাঝেই তারা নিজেদের ঘরসমূহে উপুড় হয়ে পড়ে রইল। كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعدت ثمود. অবস্থা এমন হলো যেন সেখানে কখনো তারা কোনো কিছুই অর্জন করেনি। শুনে রাখো, এ ধ্বংসই ছিল মাদিয়ানবাসীর চূড়ান্ত পরিণাম, ঠিক যেমন পরিণাম হয়েছিল সামুদের। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين. আমি মুসাকে তার জাতির কাছে আমার নিদর্শন সমূহ ও নবুয়তের সুস্পষ্ট দলিল সহ পাঠিয়েছিলাম। إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد. পাঠিয়েছিলাম
ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে এরা ফেরাউনের কথা মেনে চলত, অথচ ফেরাউনের তো কোনো কাজ ও আদেশই সঠিক ছিল না। يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود قیامتের দিন সে তার দণ্ডপ্রাপ্ত জাতির আগে আগে থাকবে, অতঃপর সে তাদের জাহান্নামের আগুন পর্যন্ত নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে। কত নিকৃষ্ট সে জায়গা যেখানে তারা গিয়ে পৌঁছবে। وَأُتْبِعُوا فِي هَذِهِ لَعْنَةً وَيَوْمَ الْقِيَامَةِ بِئْسَ الرِّفْدُ الْمَرْفُودُ এখানে আল্লাহর অভিশাপ তাদের পেছনে লাগিয়ে দেয়া হলো, আবার কিয়ামতের দিনও তারা কঠিন আজাবে নিমজ্জিত হবে। কত নিকৃষ্ট এই পুরস্কার যা সেদিন তাদের দেয়া হবে। ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد হে নবী, এ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত কতিপয় জনপদের কাহিনী যা আমি তোমার কাছে বর্ণনা করছি। এদের ধ্বংসাবশেষের কিছু এখনো বিদ্যমান আছে, আবার কিছু বিলীন হয়ে গেছে। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন যালামু আনফুসাহুম ফামা আগনাত আনহুম আলিহাতুহুম আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাইইন লাম্মা জাআ আমরু রাব্বিক وَمَا زَادُوهُمْ غَيْرَ تَتْبِيبٍ এ আজাব পাঠিয়ে আমি তাদের উপর জুলুম করিনি। জুলুম তো বরং তারা নিজেরাই নিজেদের উপর করেছে। যখন তাদের উপর তোমার মালিকের আজাব নাজিল হয়েছে, তখন তাদের সেসব দেবতা তাদের কোনো কাজেই আসেনি যাদের তারা আল্লাহর বদলে ডাকত। বরং তারা সেদিন এদের ধ্বংস ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করতে পারেনি। وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ হে নবী, তোমার রব যখন কোনো জনপদকে তাদের অধিবাসীদের জুলুমের কারণে পাকড়াও করেন, তখন তার পাকড়াও এমনই হয়। অবশ্যই তার পাকড়াও অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত কঠোর। ইন্ন ফি যালিকা লাআয়াতান লিমান খাফা আযাবাল আখিরা যালিকা ইয়াউমুম মাজমুউন লাহুন নাস ওয়া যালিকা ইয়াউমুম মাশহুদ এই কাহিনীগুলোর মাঝে তার জন্য নিদর্শন মজুদ রয়েছে। যে ব্যক্তি পরকালের আজাবকে ভয় করে, সেদিন হচ্ছে সব মানুষদের একত্রিত করার দিন, উপরন্তু সেটা সবাইকে হাজির করার দিনও বটে। আমি সেই দিনটি একটি সুনির্দিষ্ট সময়ের জন্য মুলতুবি করে রেখেছি। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইযনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ সেদিন যখন আসবে, তখন কেউ আল্লাহর অনুমতি ব্যতিরেকে কোনো কথা বলবে না। অতঃপর মানুষরা দু দলে বিভক্ত হয়ে যাবে। তাদের মধ্যে কিছু থাকবে হতভাগ্য গুনাহগার, আর কিছু থাকবে ভাগ্যবান। فَأَمَّا الَّذِينَ شَقُوا فَفِي النَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ অতঃপর যারা গুনাহ করেছে তারা থাকবে জাহান্নামের আগুনে, সেখানে তাদের জন্য থাকবে আজাবের ভয়াবহ চিৎকার
ও যন্ত্রণার ভয়ালো আর্তনাদ। خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد ترى সেখানে থাকবে চিরকাল যতক্ষণ পর্যন্ত আসমানসমূহ ও জমিন বিদ্যমান থাকবে তবে হ্যাঁ তাদের কথা আলাদা যাদের ব্যাপারে তোমার রব ভিন্ন কিছু চান তোমার রব যখন যা চান তার বাস্তবায়নে তিনি একক ক্ষমতাবান وَأَمَّا الَّذِينَ سُعِدُوا فَفِي الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا مَا دَامَتِ السَّمَاوَاتُ وَالْأَرْضُ إِلَّا مَا شَاءَ رَبُّكَ عَطَاءً غَيْرَ مَجْذُوذٍ যাদের নেক পথে পরিচালিত করা হয়েছে সেদিন তারা থাকবে জান্নাতে সেখানে তারা চিরদিন থাকবে যতদিন পর্যন্ত আসমানসমূহ ও জমিন বিদ্যমান থাকবে তবে তার কথা আলাদা যা তোমার রব ইচ্ছা করেন আর এ জান্নাত হবে এক নিরবচ্ছিন্ন পুরস্কার যা কোনোদিনই নিঃশেষ হবে না فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وَإِنَّا لَمُوَفُّوهُمْ نَصِيبَهُمْ غَيْرَ مَنْقُوصٍ সুতরাং হে নবী যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া এসব কিছুর গোলামি করে তাদের শাস্তির ব্যাপারে তুমি কখনো সন্দিগ্ধ হয়ো না আসলে ওদের বাপ দাদারা আগে যাদের বন্দেগি করত এরাও তাদের বন্দেগি করে আমি এদের অপরাধের পাওনা পুরোপুরি আদায় করে দেব তাতে বিন্দু মাত্র কম করা হবে না ওয়ালাকাদ আতাইনা মূসা আল কিতাব ফাখতুলিফ ফীহ ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা লাকুদিয়া বাইনহুম وَإِنَّهُمْ لَفِي شَكٍّ مِّنْهُ مُرِيبٍ হে নবী আমি মুসাকেও কিতাব দিয়েছিলাম অতঃপর তাতেও নানা রকম মতবিরোধ সৃষ্টি করা হয়েছিল আসলে তোমার মালিকের পক্ষ থেকে এ বিদ্রোহীদের ব্যাপারে যদি আগে থেকেই পরকালের বিচার সংক্রান্ত ঘোষণা না থাকত তাহলে কবেই এদের ব্যাপারে গজবের সিদ্ধান্ত এসে যেত নিঃসন্দেহে এরা এ গ্রন্থের ব্যাপারে বিভ্রান্তিকর এক সন্দেহে নিমজ্জিত আছে وَإِنَّ كُلًّا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَالَهُمْ إِنَّهُ بِمَا يَعْمَلُونَ خَبِيرٌ অবশ্যই তোমার রব এদের কাজ কর্মের পুরোপুরি বিনিময় আদায় করে দেবেন এরা যা কিছু করছে তিনি অবশ্যই তার সব জানেন فَاسْتَقِمْ كَمَا أُمِرْتَ وَمَن تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ اطيب হে নবী তোমাকে যেমনি করে আদেশ দেয়া হয়েছে তুমি তাতেই দৃঢ় থাকো তোমার সাথে আরো যে ব্যক্তি কুফরি থেকে ফিরে এসেছে সেও যেন তোমার সাথে সত্যের উপরে দৃঢ় থাকে তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না এরা যা কিছু করছে আল্লাহ তাআলা অবশ্যই তার সব কিছু দেখছেন ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দূনিল্লাহি মিন আউলিয়া وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ أَوْلِيَاءَ
ثم لا تنصرون হে মুসলমানরা তোমরা কখনো তাদের দিকে ঝুঁকে পড়ো না যারা জুলুম করেছে জুলুম করলে জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে আর তেমন অবস্থায় আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না এরপর তোমাদের কোনো রকম সাহায্য করা হবে না واقم الصلاة طرفي النهار وزلفا من الليل ان الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين হেনবি নামাজ প্রতিষ্ঠা করো দিনের দু প্রান্ত ভাগে ও রাতের কিছু অংশে অবশ্যই মানুষের ভালো কাজসমূহ তাদের মন্দ কাজসমূহকে দূর করে দেয় এটা হচ্ছে বিশেষ উপদেশ তাদের জন্য যারা আল্লাহকে স্মরণ করে واصبر فإن الله لا يضيع أجر المحسنين তুমি ধৈর্য ধারণ করো জেনে রেখো আল্লাহ তাআলা নেককারদের পাওনা কখনো বিনষ্ট করেন না فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين এমনটি কেন হয়নি যে যেসব উম্মতের লোকেরা তোমাদের আগে অতিবাহিত হয়ে গেছে তাদের অবশিষ্ট লোকেরা অন্য মানুষদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টি করা থেকে নিষেধ করত তাদের মধ্যে আমি যাদের আজাব থেকে বাঁচিয়ে রেখেছিলাম এদের সংখ্যা ছিল নিতান্ত কম আর জালেমরা যে বৈষয়িক প্রাচুর্য ছিল তার পেছনে পড়ে থেকেছে তারা ছিল আসলেই অপরাধী وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون এটা কখনো তোমার মালিকের কাজ নয় যে তিনি কোনো জনপদকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন অথচ সে জনপদের অধিবাসীরা সংশোধনে নিয়োজিত থাকে ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين হে নবী তোমার মালিককে চাইলে মানুষদের তিনি একই উম্মত বানিয়ে দিতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা কারো উপর তার ইচ্ছা চাপিয়ে দেন না আর এভাবে তারা সব সময় নিজেদের মধ্যে মতবিরোধ করতে থাকবে ইল্লা মান রাহিমা রাব্বুক ওয়ালিযালিকা খালাকাহুম ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন তবে তোমার রব যার উপর দয়া করেন তার কথা আলাদা তাদের তো আল্লাহ তাআলা এজন্যই সৃষ্টি করেছেন আর এটা লঙ্ঘিত হলে তাদের ব্যাপারে তোমার মালিকের ওয়াদাই সত্য হবে আর তা হচ্ছে অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দিয়ে পূর্ণ করব وَكُلًّا نَقُصُّ عَلَيْكَ مِنْ أَنْبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ فِي هَذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَى لِلْمُؤْمِنِينَ হে নবী আগের নবীদের কাহিনীগুলো আমি তোমাকে শোনাচ্ছি যেন আমি এর দ্বারা তোমার মনকে দৃঢ়তা দান করতে পারি এ সত্যের মাঝে যে শিক্ষা তা তোমার কাছে এসে গেছে তাছাড়া রয়েছে ইমানদারদের জন্য কিছু শিক্ষণীয় উপদেশ এবং সাবধান বাণীও
وَقُلْ لِلَّذِينَ لَا يُؤْمِنُونَ اعْمَلُوا عَلَى مَكَانَتِكُمْ إِنَّا عَامِلُونَ যারা ঈমান আনে না তুমি তাদের বলো তোমরা তোমাদের জায়গায় যা করার করে যাও আর আমরাও আমাদের কাজ করে যাব وَانْتَظِرُوا إِنَّا مُنْتَظِرُونَ তোমরা অপেক্ষা করো জাহান্নামের অবশ্যই আমরা অপেক্ষা করছি জান্নাতের وَلِلَّهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِلَيْهِ يُرْجَعُ الْأَمْرُ كُلُّهُ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ أسمان شموه و جمينير جابوتيو غائبير بشوي আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট এবং এর সব কয়টি বিষয় তাঁর দিকেই ধাবিত হবে অতএব তুমি তাঁরই ইবাদত করো এবং একান্তভাবে তাঁর উপরই ভরসা করো হে মানুষ তোমরা যা কিছু করো সে সম্পর্কে তোমার রব মোটেই বেখবর নন بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي ألف لام را تلك آيات الكتاب المبين ألف لام را এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত إِنَّا أَنزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَعَلَّكُمْ تَعْقِلُونَ নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি আশা করা যায় তোমরা তা অনুধাবন করতে পারবে نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين হে নবী আমি তোমাকে এই কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি আমি তোমার কাছে ওহির মাধ্যমে এই কোরআন পাঠিয়েছি যদিও তার আগ পর্যন্ত তুমি এই সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين এটা সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারা চাঁদ ও সূরজ আমি এদের আমার প্রতি সেজদাবনত অবস্থায় দেখেছি قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين এই কথা শুনে তার পিতা বলল হে আমার স্নেহের পুত্র তুমি তোমার স্বপ্ন কিন্তু তোমার ভাইদের কাছে বলো না বললে তারা অতঃপর তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে কেননা নিঃসন্দেহে শয়তান মানুষের খোলাখুলি দুশ্মন وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم
এমনি করেই তোমার রব তোমাকে নবুয়তের জন্য মনোনীত করবেন, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন এবং তাঁর নিয়ামত তোমার উপর ও ইয়াকুবের সন্তানদের উপর তেমনিভাবে পূর্ণ করে দেবেন, যেমনিভাবে এর আগেও তিনি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপর তা পূর্ণ করে দিয়েছিলেন। অবশ্যই তোমার রব সর্বজ্ঞ কুশলী। لقد كان في يوسف وإخوته آيات للسائلين يوسف ও তার ভাইদের এই কাহিনীর মাঝে যারা সত্য অনুসন্ধিৎসু তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين এই কাহিনীটি শুরু হয়েছিল ইউসুফের ভাইদের দিয়ে, যখন তারা বলল আমাদের পিতার কাছে নিঃসন্দেহে ইউসুফ ও তার ভাই আমাদের চাইতে বেশি প্রিয়, যদিও দলে আমরাই হচ্ছি ভারী, নিঃসন্দেহে আমাদের পিতা স্পষ্ট বিভ্রান্তিতে আছেন। اقتلوا يوسف او اطرحوه ارضا يخل لكم وجه ابيكم وتكونوا من بعده قوما صالحين শয়তান তাদের পরামর্শ দিল ইউসুফকে মেরে ফেলো অথবা তাকে কোনো অজানা ভূখণ্ডে নিক্ষেপ করে এসো, এরপর দেখবে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের দিকেই নিবিষ্ট হবে, এরপর তোমরা সবাই ভালো মানুষ হয়ে যেও। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين ইসময় তাদের মধ্য থেকে একজন বলল না ইউসুফকে তোমরা হত্যা করো না, তোমরা যদি সত্যি সত্যি কিছু একটা করতে চাও তাহলে তাকে কোনো গভীর কূপে ফেলে দিয়ে এসো, আসা যাওয়ার পথে কোনো যাত্রীদল তাকে উঠিয়ে নিয়ে যাবে। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون এক পর্যায়ে তারা বলল হে আমাদের পিতা, এ কি হলো তোমার, তুমি কি ইউসুফের ব্যাপারে আমাদের উপর ভরসা করতে পারছো না, আমরা অবশ্যই সবাই তার শুভাকাঙ্ক্ষী। আগামীকাল তাকে তুমি আমাদের সাথে জঙ্গলে যেতে দিও, সে আমাদের সাথে ফলমূল খাবে ও খেলাধুলা করবে, আমরা নিশ্চয়ই তার রক্ষণাবেক্ষণ করব। قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون সে বলল এটা অবশ্যই আমাকে দুশ্চিন্তা দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে, তদুপরি আমি ভয় করছি এমন তো হবে না, কোনো বাঘ তাকে খেয়ে ফেলবে অথচ তোমরা তার ব্যাপারে অমনোযোগী থাকবে। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون তারা বলল আমরা একটি ভারী দলবদ্ধ শক্তি হওয়া সত্ত্বেও যদি তাকে বাঘ এসে খেয়ে ফেলে তাহলে আমরা সত্যি অথর্ব ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَجْمَعُوا أَنْ يَجْعَلُوهُ فِي غَيَابَةِ الْجُبِّ
وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون. অতঃপর অনেক বলি কয়ে যখন তারা তাকে নিয়ে গেল এবং তারা তাকে এক অন্ধ কূপে নিক্ষেপ করার ব্যাপারে সবাই একমত হলো তখন আমি তাকে ওহি পাঠিয়ে জানিয়ে দিলাম একদিন তুমি অবশ্যই এসব কথা এদের সবাইকে বলে দেবে এরা তো কেউই এই ঘটনার পরিণাম জানে না ইউসুফকে কুয়ায় ফেলে দিয়ে রাতের কিছু অংশ অতিবাহিত হবার পর তারা কাঁদতে কাঁদতে তার পিতার কাছে এলো قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا অনুযোগের স্বরে তারা বলল হে আমাদের পিতা আমরা জঙ্গলে দৌড়ের প্রতিযোগিতা দিচ্ছিলাম আমরা ইউসুফকে আমাদের মাল সামানার পাশে ছেড়ে গিয়েছিলাম অতঃপর একটা নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলে কিন্তু তুমি তো আমাদের কথা বিশ্বাসই করবে না যত সত্যবাদী আমরা হই না কেন وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون ترتر جامار উপর মিথ্যা রক্ত মেখে নিয়ে এসেছিল তাদের কথা শুনে সে বলল আসল ঘটনা তো এটা নয় বরং তোমাদের মন তোমাদের জন্য একটা খারাপ কথা বানিয়ে দিয়েছে এই অবস্থায় উত্তম ধৈর্য ধারণই আমার করণীয় তোমরা যে মন গড়া কথা বলছো সে ব্যাপারে আল্লাহ তাআলাই একমাত্র সাহায্য স্থল وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون ইতিমধ্যে একটি বাণিজ্যিক কাফেলা কুয়ার পাশে এল তারপর তার একজন পানি সংগ্রাহককে সেখানে পাঠালো সে যখন তার বালতি কুয়ায় নিক্ষেপ করল অতঃপর সে যখন বালতি টান দিল তখন সে বলল ওহে সুখবর এ তো দেখছি একটি বালক কাফেলার লোকেরা বাণিজ্যিক পণ্য মনে করে একে লুকিয়ে নিল আল্লাহ তাআলা ভালো করেই জানতেন যা কিছু এরা তখন করছিল وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين তারাতাকে স্বল্প মূল্যে নির্দিষ্ট কয়েক দেহরামের বিনিময়ে বিক্রি করে দিল সহজে পাওয়ার কারণে এই ব্যাপারে তারা বেশি মূল্যের প্রত্যাশীও ছিল না وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون
মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল সে তাকে ঘরে এনে তার স্ত্রীকে বলল, সম্মানজনকভাবে এর প্রতিপালন করো, সম্ভবত বড় হয়ে সে আমাদের উপকারে আসবে, অথবা তাকে আমরা নিজেদের ছেলেও বানিয়ে নিতে পারি। এভাবেই আমি মিশরের জমিনে ইউসুফকে প্রতিষ্ঠা দান করলাম, যাতে করে আমি তাকে স্বপ্নের ব্যাখ্যাসহ অন্যান্য বিষয় আশয় সম্পর্কিত জ্ঞান শিক্ষা দিতে পারি। আল্লাহ তাআলা সবসময় তার কর্মের বাস্তবায়নের উপর ক্ষমতাবান, যদিও অধিকাংশ মানুষ তা জানে না। ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين অতঃপর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হলো তখন আমি তাকে নানা রকম প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম এবং আমি এভাবেই নেককার লোকদের পুরস্কার দিয়ে থাকি। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون একদিন এমন হল যে সে যে মহিলার ঘরে থাকত সে তাকে তার প্রতি অসৎ উদ্দেশ্যে আকৃষ্ট করতে চাইল এবং এ উদ্দেশ্যে সে তার ঘরের দরজাসমূহ বন্ধ করে দিয়ে তাকে বলল, এসো। এই অশ্লীল প্রস্তাব শুনে সে বলল, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি, অবশ্যই তিনি আমার রব, তিনি আমার উৎকৃষ্ট আশ্রয়। আল্লাহ তাআলা অকৃতজ্ঞ জালেমদের কখনো সাফল্য দেন না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর-রাআ বুরহান রাব্বিহ কাযালিকা লিনাসরিফা আনহু আস-সূআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। সে মহিলা তার প্রতি অসৎ কাজের এরাদা করল এবং সেও তার প্রতি এরাদা প্রায় করেই ফেলেছিল, যদি সে তার মালিকের নিদর্শন প্রত্যক্ষ না করত এভাবেই আমি ইউসুফকে নৈতিকতার উচ্চ মানে প্রতিষ্ঠিত রাখলাম, যেন আমি তার থেকে অন্যায় ও অশ্লীলতাপূর্ণ কাজ দূরে সরিয়ে রাখতে পারি। অবশ্যই সে ছিল আমার নিষ্ঠাবান বান্দাদের একজন। واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। অতঃপর তার উভয়ই সম্পূর্ণ ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে দরজার দিকে দৌড়ে গেল। মহিলা পিছন দিক থেকে তার জামা টেনে ছিঁড়ে ফেলল, এমতাবস্থায় তারা উভয়ই তার স্বামীকে দরজার পাশে দেখতে পেল। তখন মহিলাটি ইউসুফকে অভিযুক্ত করে বলল, কি শাস্তি হওয়া উচিত সে ব্যক্তির যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অশ্লীল কাজের ইচ্ছা পোষণ করে, এছাড়া তার আর কি শাস্তি হতে পারে যে তাকে হয় জেলে পাঠাতে হবে নতুবা অন্য কোনো কঠিন শাস্তি দিতে হবে। قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। সে বলল, সে মহিলাই আমাকে অশ্লীল কাজের প্রতি আকৃষ্ট করতে চেয়েছিল। এ সময় সে মহিলার আপনজনদের মধ্য থেকে একজন সাক্ষী বলল, তদন্ত করে দেখা যাক, যদি তার জামার সম্মুখ ভাগ ছেঁড়া হয়ে থাকে তাহলে বুঝতে হবে অভিযোগের ব্যাপারে সে মহিলা সত্য বলেছে এবং সে হচ্ছে মিথ্যাবাদীদের একজন।
كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين. আর যদি তার জামা পেছন দিক থেকে ছেঁড়া হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে মহিলাই মিথ্যা কথা বলেছে এবং সে হচ্ছে সত্যবাদীদের একজন. فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم. অতঃপর সে গৃহস্বামী যখন দেখল তার জামা পিছন দিক থেকে ছেঁড়া তখন সে আসল ঘটনা বুঝতে পেরে নিজের স্ত্রীকে বলল কোনো সন্দেহ নেই এটা তোমাদের নারীদের ছলনার অংশ, সত্যি তোমাদের মতো নারীদের ছলনা বড় জঘন্য. ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযানবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিইন. হে ইউসুফ, তুমি এ নিয়ে বাড়াবাড়ি করা ছেড়ে দাও এবং হে নারী, তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই তুমি অপরাধীদের একজন. وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين. বিষয়টা জানাজানি হয়ে গেলে শহরের অভিজাত নারীরা বলতে লাগল, আজিজের স্ত্রী তার যুবক গোলামের প্রতি আসক্ত হয়ে পড়েছে, তাকে তার গোলামের প্রেম উন্মত্ত করে দিয়েছে, আমরা তাকে দেখতে পাচ্ছি সে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়েছে. فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكأ وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن. فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. সে মহিলা যখন ওদের কানাকানি ও চক্রান্তের কথা শুনল তখন সে ওদের নিজের ঘরে ডেকে পাঠাল এবং তাদের জন্য একটি মাহফিলের আয়োজন করল। রীতি অনুযায়ী সে তাদের প্রত্যেক মহিলাকে একটি করে ছুরি দিল। অতঃপর যখন তারা খাবার গ্রহণ করার জন্য ছুরির ব্যবহার শুরু করল তখন সে ইউসুফকে বলল, এবার তুমি এদের সামনে বেরিয়ে এসো। যখন মহিলারা তাকে দেখল তখন তারা তার রূপ যৌবনের মাহাত্ম্যে অভিভূত হয়ে গেল এবং ছুরি দিয়ে খাবার গ্রহণের পরিবর্তে নিজেদের হাত তারা কেটে ফেলল। তারা বলল, আল্লাহর কসম, এ কি অদ্ভুত সৃষ্টি, এ তো কোনো মানুষ নয়, এ তো হচ্ছে এক সম্মানিত ফেরেশতা। قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونا من الصاغرين. বিজয়িনীর ভঙ্গিতে সে মহিলা বলল, এবার দেখলে তো, এ হচ্ছে সে ব্যক্তি যার ব্যাপারে তোমরা আমাকে ভর্ৎসনা করেছিলে। হ্যাঁ, আমি তার কাছ থেকে অসৎ কিছু কামনা করেছিলাম কিন্তু সে নিজেকে বাঁচিয়ে রেখেছে, তবে আমি তাকে যা করতে আদেশ করি সে যদি তা না করে তাহলে অবশ্যই সে কারাগারে নিক্ষিপ্ত হবে এবং অপমানিতদের মাঝে গণ্য হবে। قال رب السجن أحب إلي مما يدعونني إليه
وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين. সে বলল, হে আমার রব, এরা আমাকে যে পাপের দিকে আহ্বান করছে তার চাইতে কারাগার আমার কাছে অধিক প্রিয়। যদি তুমি আমাকে এদের ছলনা থেকে রক্ষা না করো তাহলে হয়তো আমি ওদের প্রতি আকৃষ্ট হয়ে যাব এবং একসময় হয়তো আমিও জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। فَاسْتَجَابَ لَهُ رَبُّهُ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُنَّ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ. অতঃপর তাঁর রব তাঁর ডাকে সাড়া দিলেন, তার কাছ থেকে তিনি মহিলাদের চক্রান্ত সরিয়ে নিলেন। নিশ্চয় তিনি মানুষের ডাক শোনেন এবং তাদের ষড়যন্ত্র তিনি জানেন। ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين. লোকদের কাছে অতঃপর এটাই তখনকার মতো সঠিক সিদ্ধান্ত মনে হলো যে তাকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য কারাগারে নিক্ষেপ করতে হবে, অথচ ইতিমধ্যেই তারা তার সচ্চরিত্রতার যাবতীয় নিদর্শন দেখে নিয়েছে। ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين. একই সময় তার সাথে আরো দুজন যুবকও সেই কারাগারে প্রবেশ করল। একদিন ওদের একজন ইউসুফকে বলল, আমি স্বপ্নে দেখেছি আমি আঙ্গুর নিংড়ে তার রস বের করছি। অপরজন বলল, আমি দেখেছি আমি আমার মাথার উপর রুটি বহন করছি, কিছু পাখি তা থেকে খুঁটে খুঁটে খাচ্ছে। উভয় ইউসুফকে বলল, তুমি আমাদের এর ব্যাখ্যা বলে দাও, আমরা দেখতে পাচ্ছি তুমি আসলেই ভালো মানুষদের একজন। قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون. সে বলল, এবেলা তোমাদের যে খাবার দেয়া হবে তা তোমাদের কাছে আসার পূর্বেই আমি তোমাদের উভয়কে এর ব্যাখ্যা বলে দেব। আসলে এ হচ্ছে সে জ্ঞানেরই অংশবিশেষ যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। আমি ইতিমধ্যেই তাদের জাতিকে বর্জন করেছি যারা আল্লাহর উপর ঈমান আনে না, উপরন্তু তারা আখিরাতেও বিশ্বাস করে না। وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون. আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবের মিল্লাতের অনুসরণ করি। ইব্রাহিমের অনুসারী হিসেবে এটা আমাদের শোভা পায় না যে আমরা আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করব। তাওহীদের এই উত্তরাধিকার আমাদের উপর এবং সমস্ত মানুষের উপর আল্লাহ তাআলার অনুগ্রহেরই একটি অংশ।
কিন্তু অধিকাংশ মানুষই এই অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করে না। ইয়া সাহিবাই সিজনি আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে আমার জেলের সাথীরা, তোমরাই বলো মানুষের জন্যে ভিন্ন ভিন্ন রব ভালো না মহাপরাক্রমশালী এক আল্লাহ তাআলা? মা তাআবুদুন মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। তাকে ছেড়ে তোমরা যাদের ইবাদত করছো তা তো কতিপয় নাম ছাড়া আর কিছুই নয়, যা তোমরা ও তোমাদের বাপ দাদারা এমনি এমনি রেখে দিয়েছো। আল্লাহ তাআলা সে ব্যাপারে কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। মূলত আইন জারি করার অধিকার একমাত্র আল্লাহ তাআলার, আর তিনি আদেশ দিচ্ছেন তোমরা তিনি ছাড়া অন্য কারো গোলামি করবে না, এটাই হচ্ছে সঠিক জীবন বিধান। কিন্তু মানুষদের অধিকাংশই এটা জানে না। ইয়া সাহিবাই সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان। হে আমার জেলের সাথীরা, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তোমাদের একজন সে তার মালিককে শরাব পান করাবে, আর অপরজন যার মাথা থেকে পাখি খুঁটে খুঁটে রুটি খাচ্ছিল সে অচিরেই শূলবিদ্ধ হবে, এই হচ্ছে সে বিষয়টির ব্যাখ্যা যা তোমরা উভয়ে জানতে চাচ্ছিলে। ইতিমধ্যেই কিন্তু তার ফয়সালাও হয়ে গেছে। وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين। তাদের মধ্যে যার ব্যাপারে সে মনে করেছে সে মুক্তি পেয়ে যাবে, তাকে উদ্দেশ্য করে সে বলল, মুক্তি পাওয়ার পর তুমি তোমার মালিকের কাছে আমার কথা বলো। কিন্তু সে মুক্তি পাওয়ার পর শয়তান তাকে তার মালিকের কাছে ইউসুফের কথাটা বলতে ভুলিয়ে দিল, ফলে কয়েক বছর সময় ধরে সে কারাগারেই পড়ে থাকল। وقال الملك إني أرى سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون। একদিন বাদশাহ তার পরিষদদের বলল, আমি স্বপ্নে দেখলাম সাতটি পাতলা গাভী সাতটি মোটা গাভীকে খেয়ে ফেলছে, দেখলাম সাতটি সবুজ ফসলের শীষ আর শেষের সাতটি দেখলাম শুকনো। হে আমার দরবার প্রধানরা, তোমরা আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দাও যদি তোমরা কেউ এই স্বপ্নের ব্যাখ্যা জানো। قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين।
তারা বলল, হে রাজন, এ তো হচ্ছে কতিপয় অর্থহীন স্বপ্ন, আমরা তো এ ধরনের অর্থহীন স্বপ্নের ব্যাখ্যা জানি না। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون যে দুজনের একজন কারাগার থেকে মুক্তি পেয়েছিল দীর্ঘদিন পর ইউসুফের কথা তার মনে হল। সে দরবারি লোকদের কথাবার্তা শুনে বলল, আমি এক্ষুনি তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিচ্ছি, তোমরা আমাকে কারাগারে ইউসুফের কাছে পাঠিয়ে দাও। ইউসুফ আইয়ুহা সিদ্দিক أفتنا في سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون كارغاري গিয়ে বললো, হে ইউসুফ, হে সত্যবাদী, সাতটি পাতলা গাভী সাতটি মোটা গাভীকে খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শ্যামল ফসলের শীষ অপর সাতটি শুকনো শীষ, এ স্বপ্নটির ব্যাখ্যা তুমি আমাদের বলে দাও। আমি আশা করি এই ব্যাখ্যা নিয়ে মানুষদের কাছে ফিরে যাব, হয়তো এর ফলে তারা স্বপ্নের ব্যাখ্যার সাথে তোমার মর্যাদা সম্পর্কেও জানতে পারবে। قال تزرعون سبع سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون সে বলল, এ স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে, তোমরা ক্রমাগত সাত বছর ফসল ফলাতে থাকবে, অতঃপর ফসল তোলার সময় আসলে তোমরা যে পরিমাণ ফসল তুলতে চাও তার মধ্য থেকে কিছু অংশ তোমরা খাবারের জন্য রাখবে, তা বাদ দিয়ে বাকি অংশ যাতে করে বিনষ্ট না হয় সেজন্যে শীষ সমেত রেখে দেবে। ثم يأتي من بعد ذلك سبع شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون এরপর আসবে সাতটি কঠিন খরার বছর, যা এর আগের কয় বছরের গোটা সঞ্চয় খেয়ে ফেলবে, যা তোমরা আগেই এই কয় বছরের জন্য জমা করে রাখবে, তার সামান্য পরিমাণ ছাড়া যা তোমরা বীজের জন্য রেখে দেবে। ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون অতঃপর একটি বছর এমন আসবে যখন মানুষের জন্যে প্রচুর বৃষ্টি বর্ষণ করা হবে, তাতে তারা প্রচুর আঙ্গুরের রস বের করবে। وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن إن ربي بكيدهن عليم এ কথা শুনে বাদশাহ আগ্রহের সঙ্গে বলল, তাকে আমার কাছে নিয়ে এসো। যখন শাহী দূত তার কাছে এই খবর নিয়ে কারাগারে এল, তখন সে বলল, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ আগে তদন্ত হোক, তুমি বরং তোমার মালিকের কাছে ফিরে যাও এবং তাকে জিজ্ঞেস করো সে নারীদের সঠিক ঘটনাটা কি ছিল যারা প্রকাশ্যে মজলিসে নিজেদের হাত কেটে ফেলেছিল। আমি জানি আমার রব তাদের চক্রান্ত সম্পর্কে সম্যক অবগত। قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلن حاش لله ما علمنا عليه من
سوء قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين بادشاہ সে নারীদের দরবারে তলব করে তাদের জিজ্ঞেস করল বলতো সেদিন তোমাদের কি হয়েছিল যেদিন তোমরা ইউসুফের কাছ থেকে অসৎ কর্ম কামনা করেছিলে তারা বলল আল্লাহ তাআলা মহান আমরা তো তার উপর কোনো পাপ কিংবা এ ধরনের কোনো অভিযোগই দেখতে পাইনি এই কথা শুনে আজিজের স্ত্রী বলল এখন সত্য প্রকাশিত হয়েই গেছে আসলে আমি তার কাছে অসৎ কাজ কামনা করেছিলাম অবশ্যই সে ছিল সত্যবাদীদের একজন ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين রাষ্ট্রীয় তদন্তের খবর শুনে ইউসুফ বলল এটি আমি এজন্যই করতে বলেছিলাম যেন বাদশাহ জেনে নিতে পারে আমি আজিজের অবর্তমানে কখনো তার আমানতের খেয়ানত করিনি অবশ্যই আল্লাহ তাআলা খেয়ানতকারীদের সঠিক পথ দেখান না